हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी तुम्हें कोरे देखाबो एक्टिविटी टास्क क्लास 8 इंग्लिश द इनफिनिटिव, अर्थात इनफिनिटिव पोर्शन टा आमी तुम्हें कोरे देखाबो ग्रामर आज। ठीक है, तो प्रथमे ही बोली जरा आमार चैनल नतून एसेछो यदि एसे थाको प्लीज सब्सक्राइब माय चैनल एंड पाशे थाका बेल आइकनटी दाबिये राखबे जाते नोटिफिकेशन तोमार काछे पौंछे जाए। এখানে সব ধরনের এডুকেশনাল ভিডিও তোমরা পাবে। আচ্ছা, সো লেটস স্টার্ট, শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, পয়েন্ট আউট দ্য ভার্বস হুইচ আর ফাইনাইট অ্যান্ড হুইচ আর নট ফাইনাইট। তো প্রথম কথা হচ্ছে ফাইনাইট ভার্ব কাকে বলে আর নন ফাইনাইট ভার্ব কাকে বলে, এটা জানা প্রয়োজন। তো বাক্য আমি লিখে দিয়েছি, দেখো বাক্যের অর্থ বা ভাব সম্ভাব্য করে যে ভাব, বাক্যের যে অর্থ বা ভাব রয়েছে সেটা সম্ভাব্য করে যে ভাব তাকে বলা হয় ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। আর যে ভাব বাক্যের কোনো কাজ সম্পন্ন করে না বা বাক্যে বাক্যকে কী করে না সমাপ্ত করে না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। উল্টো ফাইনাইট ভাব দ্বারা কী বোঝায়, বাক্যটাকে সমাপ্ত করা বোঝায়, নন ফাইনাইট দ্বারা সেটা সমাপ্ত করা বোঝায় না। ক্লিয়ার? এই ফাইনাইট ভার্বের দুটা ফর্ম আছে, একটা প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম। আর নন ফাইনাইট ভার্বে যেমন আই টোল্ড হিম টু গো, টু গো, এই টু গো দ্বারা নন ফাইনাইট ভার্ব। আর আবার একটা মনে রাখবা, টু প্লাস ভার্ব যদি থাকে তাহলে বেসিক্যালি সেটা নন ফাইনাইট ভার্বই হয়ে থাকে। ঠিক আছে, সো কোশ্চেন নাম্বার 1 এর এ নম্বর কী বলছে, আমি ফাইনাইট হলে এফ বসিয়ে দিচ্ছি দাগিয়ে দিয়ে, যেহেতু আমাকে পয়েন্ট আউট করতে বলছে, আমাকে কোনটা হবে সেটার নিচে সেটা তুলে সেটা লিখে তারপর পাশে তুমি ফাইনাইট না নন ফাইনাইট লিখে দিলেই হবে। তো আমি এইভাবে করে আমি ডাইরেক্ট করেছি, মাই মাদার কুকস ফুড ফর দ্য ফ্যামিলি। তো এখানে কুকস যে আছে এই কুকসটা এমনিতে প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছে, দিস ইজ ফাইনাইট ভার্ব। সি অ্যাটেন্ডেড 3 মিটিংস, সি এখানে এ সি সি আছে, এটা সি হবে না, এটা এস এইচ সি হবে। সি অ্যাটেন্ডেড 3 মিটিংস, অ্যাটেন্ডেড দেখো এখানে পাস্ট ফর্মে আছে, এটাও কী করছে এই ভাবটা এই সেন্টেন্সটাকে সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে বা সমাপ্ত করছে, তাই অ্যাটেন্ডেডটা হবে আমাদের ফাইনাইট ভার্ব। লিখে দিয়েছি সি নম্বর, মাই ফ্রেন্ড ওয়ান্টস টু গো টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল। তো টু গো আর টু ভিজিট এই দুটো কিন্তু হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এই দুটো কী বললাম নন ফাইনাইট ভার্ব। তা আগেই বলেছি তোমায়, দুই নম্বর দ্য হান্টার কিল্ড দ্য টাইগার, এই যে কিল্ড দেখো এটা পাস্ট ফর্মে রয়েছে আর এটা কী করছে বাক্যটাকে সমাপ্ত করছে এই ভার্বটা, তাই এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? হি রিফিউজ টু অবে দ্য অর্ডার্স, তো টু অবে যে আছে টু অবেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। টু এয়ার ইজ হিউম্যান, টু এয়ার যেটা আছে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 2 এ চলে আসে, কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পূর্ণ করতে বলেছে ইউজিং দ্য সুইটেবল ভার্বস উইথ ইনফিনিটিভ, ইনফিনিটিভ দিয়ে পূর্ণ করতে, ইনফিনিটিভ সূত্র আমি লিখে দিয়েছি টু প্লাস ভার্ব, ভার্বের আগে টু বসাতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের যেটা যেটা যে সেন্টেন্সে যেটা অ্যাডজাস্ট করবে সেই সেই ভার্বটা সেখানে আমরা বসাবো। ঠিক আছে, আই অ্যাম সরি টু দিস, আই অ্যাম সরি ড্যাশ দিস, তাহলে আই অ্যাম সরি টু হেয়ার দিস, এভরিবাডি উইসেস ড্যাশ লাইফ, এভরিবাডি উইসেস টু এনজয় লাইফ, সি নোজ হাউ ড্যাশ, সি নোজ হাউ টু সুইম, হি লাইকস ড্যাশ কার্ডস, হি লাইকস টু প্লে, এখানে হবে হি লাইকস টু প্লে কার্ডস, দ্য ডক্টর অ্যাডভাইজ হিম। দেখো বি নম্বরটা, এভরিবাডি উইসেস টু এনজয় লাইফ, সি নম্বর সি নোজ হাউ ড্যাশ টু সুইম হবে, হি লাইকস ড্যাশ কার্ডস, হি লাইকস টু প্লে কার্ডস, দ্য ডক্টর অ্যাডভাইজড হিম ড্যাশ রেস্ট, তাহলে লিখতে হবে দ্য ডক্টর অ্যাডভাইজড হিম টু টেক রেস্ট। আশা করি বুঝতে পেরেছ, এখানে বলেছে জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্স, দুটো সেন্টেন্স আছে এই দুটো সেন্টেন্সকে আমাকে জয়েন করতে হবে ইউজিং ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্ব দিয়ে আমাকে জয়েন করতে হবে। দ্য ফার্স্ট কোশ্চেন ইজ হি ওয়েন্ট, দেখে না আমি খুব কাছে নিয়ে যাই তোমাকে দেখাচ্ছি, হি ওয়েন্ট টু অমৃতসর
এটা সিঙ্গেল সেন্টেন্স হি ওয়ান্টেড টু ভিজিট দ্য গোল্ডেন টেম্পল এই হি ইর জন্য একটা সাবজেক্ট ধরলাম হি হি ওয়েন টু অমৃতসর কিসের জন্য গিয়েছিল তারপর ওই ওয়ান্টেড তার আগে আমার টু বসাবো টু আমাদের এখানে দেখো হি ওয়ান্টেড টু ভিজিট তাহলে আমরা কী করবো হি ওয়েন টু অমৃতসর টু ভিজিট কিসের জন্য টু ভিজিট দ্য গোল্ডেন টেম্পল ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন দেখো এভরি ওয়ান শুড ডু হিজ ডিউটি ইন্ডিয়া এক্সপেক্ট দিস অফ এভরি ম্যান দেখো এখানে এভরি ওয়ান বলেছে আবার এভরি ম্যান দুটা দিয়েই করতে পারো আমি এভরি ওয়ান দিয়ে করেছি ইন্ডিয়া এক্সপেক্টস ইন্ডিয়া আশা করে এভরি ওয়ান কী করুক এখানে ডুয়ের সাথে টু যুক্ত করেছি টু ডু এখানে যেহেতু এভরি ওয়ান বলেছি তাই দেয়ার আর যদি কেউ এভরি ওয়ান এভরি ম্যান করো তাহলে করবা হিস সো ইন্ডিয়া এক্সপেক্টস এভরি ওয়ান টু ডু দেয়ার ডিউটি ক্লিয়ার আই স্পিক দ্য ট্রুথ আই অ্যাম নট অ্যাফ্রেড অফ ইট এটাকে আমাকে জয়েন করতে হবে আই অ্যাম নট অ্যাফ্রেড আই অ্যাম নট অ্যাফ্রেড আমি ভয় পাই না কি টু স্পিক দ্য ট্রুথ আই অ্যাম নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ হি হ্যাজ থ্রি চিলড্রেন তার তিনটা ছেলে ছিল তার ছেলে মেয়ে ছিল হি মাস্ট প্রোভাইড ফর দেম এখানে আমাকে জয়েন করতে হবে হি হ্যাজ থ্রি চিলড্রেন টু প্রোভাইড ফর অ্যান্সার কমপ্লিট এখানে দেখো লেখা আছে এভরি ফুটবল টিম হ্যাজ এ ক্যাপ্টেন হি ডাইরেক্টস দ্য আদার প্লেয়ার্স তো আমি প্রথমে এটাই লিখে দেবো সম্পূর্ণ এভরি ফুটবল টিম হ্যাজ এ ক্যাপ্টেন টু টু দিয়ে ভার্বের এই যে ভার্ব ডাইরেক্ট তার আগে টু টু ডাইরেক্ট দ্য আদার প্লেয়ার্স আশা করি বুঝতে পেরেছ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি তোমার এই ভিডিওটি কাজে নাও লাগে তোমার ভাই বোন যারা ক্লাস 8-এ পড়ে তাদের সাথে ভিডিওটা শেয়ার করবে